নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কাকে নিয়ে ভিডিও করব দেখতেই পেয়েছেন। আমি কথা বলবো আমাদের ওয়াইটিতে এখন যারা এই পরকীয়া টরকিয়ার বেশ চর্চিত আর কি, সে হচ্ছে টিনা, সন্দীপ, এদের মধ্যে যে জিনিসটা সেটা নিয়ে কথা বলবো। এখন ব্যাপারটা হচ্ছে টিনার একটি ভিডিও ফুটেজ খুব ভীষণভাবে ভাইরাল হয়েছে, যেটা বাংলাদেশের একটি ভাই আর কি ভাইরাল করেছেন। তো আমি জানি না উনি কী করে পেয়েছেন, হয়তো কারোর থেকে পেয়েছেন। সেই ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে টিনা ফোকলা একসাথে আছে এবং ফোকলা টিনার যে নাচ করছে সেটা শ্যুট করে দিচ্ছে বাসে যেতে যেতে। টিনা, সত্যি কথা বলতে কি, টিনাকে আমার এতটাই ভালো লাগতো আগে, যখন ওর ওই সৌমালির থেকে যখন ইন্ট্রোডিউস করিয়েছিল ওর চ্যানেলে, ওর ব্লগ দেখতে এত সুন্দর লাগতো, এত ফ্রেশ লাগতো ওকে, এত মানে কি বলবো, একটা খুব সুন্দর, একটা সুইট, একটা ইনোসেন্ট মেয়ে লাগতো। আজকের যে দিনটা আসবে সেটা সত্যি আমরা কোনোদিন কল্পনাই করিনি। এটা দেখার পর যেটাই মনে হচ্ছে যে দোষটা বোধহয় টিনারই ছিল। তবে একটা কথা বলবো যে সন্দীপ যেভাবে এই টিনার পরকীয়াটাকে বিক্রি করছে রীতিমতো, মানে ধরুন ও তো এটাকে নিয়ে বিভিন্ন রকমভাবে কখনো টাইটেল দিয়ে কখনো কিছু দিয়ে সেটা নিয়ে ভিডিও বানিয়েছে, কাজেই ওকে কিন্তু ওর দোষটা, সন্দীপের দোষটা আমরা যেটুকু দেখতে পাচ্ছি, সন্দীপের দোষটা সেক্ষেত্রে একদম নেই বললেই চলে। ও কিন্তু তার ছেলেটাকে নিজের কাছে রেখেছে, মানুষ করছে। এখন অনেকেই বলছে যে টিনা যখন গেছিল তখন ছেলেটাকে সন্দীপ এবং ওর মা লুকিয়ে রেখেছিল। যদি টিনার সত্যি ছেলেটিকে নেবার ইচ্ছা থাকতো না, তাহলেও ফার্স্টে পুলিশে গেলে পুলিশ তো ওখান থেকে ও ছেলেটিকে বের করে ওকে এতদিনে ছেলে ওর কাছে হতো। আসলে যেটা দেখে মনে হচ্ছে টিনা বোধহয় এই ছেলের দায়িত্ব চায় না। ও নতুন জীবনে ভীষণ সুখী এবং এখনও ভীষণ আদো একটা কথা বলছে, মানে যেমন বাচ্চারা তোতলে তোতলে কথা বলে না, সেরকম শুনতে লাগছে। ভীষণ একটা মানে শৈশবের মধ্যে একটা বালখিল্য একটা ব্যাপার চলে এসছে, ঠিক আছে। এখন এটা একটা ঢং এক প্রকারের, সেটা আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু ও যেটা করলো, এটা যদি সত্যি হয়, যেটা আমরা দেখছি সেটা যদি সত্যি হয়, তাহলে এর থেকে নিন্দনীয় কাজ আমাদের এই সমাজে আর কিছু আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, পরকীয়াটা এখন আইনে স্বীকৃতি পেয়ে গেছে, যে কেউ পরকীয়া করতে পারে, তার কোনো রকম মানে প্রশাসনের তরফে তার শাস্তি হবে না, ঠিক আছে। এবার টিনা যদি ওই ফোকলাকে বিয়েও করে থাকে, ফোকলা যদি সিঁদুর পরিয়ে বিয়েও করে বা কিছু, সেক্ষেত্রেও কিন্তু কোনো শাস্তি হবে না। রেজিস্ট্রেশন সার্টিফিকেট হলে সেক্ষেত্রে আলাদা, বা হয়তো বিয়ের ছবি টবি হলে হয়তো। এখন ব্যাপারটা হচ্ছে এসব কিছু বাদ দিয়ে যে ধরুন একটা শিশু কৃষাণু, সে তার মাকে ঠিকঠাক চিনল না। এই যে যখন বাচ্চাটি বড় হবে, তাকে তার পারিপার্শ্বিক লোক বলুন কি তার বাবা, তার ঠাকুমা, সবাই কিন্তু তাকে এটাই শেখাবে ওর মা কত খারাপ, কত এ। কিন্তু ওর মা যে ওকে জন্ম দিয়েছে, কষ্ট করে একটা ও তো 9 মাস রেখেছে টিনা, এটাকে তো কোনোভাবে অস্বীকার করা যায় না। সেটা সিজারে হোক কি নর্মালে হোক, যখন ওর বেবি হয়েছে যে কষ্টটাও পেয়েছে, সেটা তো সত্য। ওর থেকে সত্যি তো আর কিছু হতে পারে না। কাজেই বাচ্চাটা তার মাকে চিনল না। এবং সবথেকে অবাক লাগছে টিনার বাপের বাড়ির লোকজনদের দেখে, তারা কিভাবে এত বড় একটা অনিষ্ট হতে দিল। ওই ছেলেটি যার সঙ্গে এখন টিনা খুব ঘনিষ্ঠ, সত্যি কি টিনার জন্য ঠিক আছে? সত্যি কি ও খুব ভালো থাকবে ওর কাছে? কারণ যে জানে যে আমি যাকে মানে যার সঙ্গে আমার সম্পর্ক, তার একটা সংসার আছে, ছিল আর কি, এখনও তো আইনতভাবে স্ত্রী সন্দীপেরই তো আমি আছে বলতে পারি, তার একটা ছেলে আছে, সেই ছেলেটাকে মা থেকে দূর করে দিয়েছি, তো সেও কতটা ভালো। কথায় আছে রতনে রতন চেনে। তো সত্যি কি তাই ব্যাপারটা? মানে দুজনেই কি রত্ন, টিনা আর ওর? এখন যাই একটা কথাই বলবো যে এগুলো সোশ্যাল মিডিয়াতে আনার পর সত্যি কথা বলতে খুব ঘেন্না লাগছে যে এই ধরনের জিনিসগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে এখন কন্টেন্ট হয়ে গেছে। মিতু তানিশ শুরু করেছিল, তানিশ বোধহয় সেই ভিডিওটা এখন ডিলিট করে দিয়েছে, কারণ ওরা বুঝতে পেরেছে জনসাধারণ চেপে ধরেছে যে ওদের এই নাটকটা করা কিন্তু পসিবল নয়। ম্যান্ডি স্যান্ডি তো আগেই করে ফেলেছে। আচ্ছা, তারপরে এদিকে প্রীতম, রিমি, দিশানি, এখন আবার প্রীতম দিশানি আবার এক হচ্ছে দেখছি। ফলে এই যে টোটাল ব্যাপারগুলো চলছে না, এগুলো খুব চিন্তার বিষয়, মানে ভবিষ্যৎ প্রজন্ম। কারণ এরা যেভাবে দেখাচ্ছে রিয়েল লাইফটাকে, যেভাবে এরা শো করছে, তাতে ভবিষ্যৎ প্রজন্ম যে কী শিখবে সেটা একটা বিগ কোশ্চেন মার্ক। এখন যদি আমি ধরি ওই যে ভিডিও ফুটেজটি ভাইরাল হয়েছে, যেটাতে আমরা দেখতে পাচ্ছি যে টিনা ডান্স করছে এবং আমার ওই যে ফোকলা সে শ্যুট করে দিচ্ছে তার মোবাইলটা নিয়ে, এবং দুজনে একই সিটে বসেছিল। এবং এটা নিশ্চয়ই যদি শুধু বন্ধু হতো তাহলে এটা হতো না। যদি শুধু বন্ধু হয় তাহলে একটা মেয়ে যখন এভাবে বদনাম হচ্ছে, এভাবে হচ্ছে, তাহলে সেই বন্ধুর কি এইভাবে, মানে এটা কি তার কর্তব্য? যাই হোক, এটা সব থেকে বেশি যদি কেউ দোষী থাকে আমি বলবো টিনার বাপের বাড়ির লোক। তার এটা কখনোই মেনে নেওয়া উচিত হয়নি, মেয়েকে বোঝানো উচিত ছিল। যেখানে মেয়ে 5 বছর কাটিয়েছে, হ্যাঁ আমি যদি এটাও মানি যে সন্দীপ খুব খারাপ করেছে, টিনার সাথে এই করেছে সেই করেছে, বা ওখানে সুখী ছিল না, কিন্তু যে যে প্রবলেমসগুলো ছিল সেগুলো যদি দুজনে একটু যদি ম্যারেজ কাউন্সিলারের পাশে গিয়ে যদি কাউন্সেলিং করাতো তাহলে কিন্তু জিনিসগুলো অনেক সহজ হয়ে যেত। সবথেকে বড় কথা, ওদের একটা সন্তান আছে, এই সন্তানটাকে ঘিরে যদি নিজেদের ইগো, নিজেদের প্রবলেমস, দুতরফেরই বলছি, তারা যদি একটু ভেবেচিন্তে দেখতো তাহলে হয়তো দুজনেরই দোষ আছে এক্ষেত্রে। সবটা যে টিনার দোষ তা নয়, সন্দীপেরও ডেফিনেটলি কিছু দোষ আছে। তো তাহলে হয়তো এদের সংসারটা কোনোদিন শেষ হতো না। এখন যা দেখছি মনে হয় না টিনা আর সন্দীপের কাছে সত্যি ফিরে আসবে। এখন যে ছোট্ট শিশুটি আছে তার মুখটা সত্যি এত দেখলে মায়া হয়। সেই বাচ্চাটা তার মাকে চিনল না, তাকে কোথাকার একটা সোশ্যাল মিডিয়ার পাতানো দিদি, সন্দীপের পাতানো দিদি তাকে চিনে গেছে, ঠিক আছে, তার নাম ধরে ডাকছে, তাকে ইয়ে করছে, সে আরও বেশি করে উস্কোচ্ছে। তো অথচ তার মা যে তাকে জন্ম দিল সেই মাকে চিনল না। অনেকেই বলবেন হয়তো এরকম মাকে না চেনাই ভালো, কিন্তু যখনও বড় হবে না এই কোশ্চেনটা ওর কাছে সব থেকে আগে থাকবে। যখন অন্যদের দেখবে, অন্যদের মা আছে, আমার বাবা আছে, ঠাকুমা আছে, ঠিক আছে, কিন্তু মাও একটা তো প্রয়োজন ছিল। যাই হোক, সেটা ভবিষ্যতে কি হবে। তবে একটাই বলার যে টিনা নতুন জীবন করুক আর যাই করুক, সন্তানটির সঙ্গে যোগাযোগ কোথাও রাখতে পারে। আফটারঅল ওর সন্তান। এখন টিনা যেভাবে বাচ্চাদের মতো আদো আদো কথা বলছে তাতেও নিজেই বাচ্চা হয়ে গেছে। আজকের ভিডিওতে দেখছিলাম, মানে কোনো হেলদোল নেই যে আমি সন্তানকে ছেড়ে এসেছি, আমি সন্তানকে ছেড়ে এসে আমি কিভাবে একদম দিব্যি খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, একদম মানে যেন ওই জীবনটা আগে ছিলই না, এরকম একটা ব্যাপার। যেন ওই জীবনটা যেটা ও আগে কাটিয়েছে সেই জীবনটা যেন মিথ্যে ছিল, এই জীবনটা যেন স্বপ্ন ছিল। সত্যি কি তাই? যত দিন যাবে এদের নোংরামোগুলো আরও বাড়বে, আরও বাড়বে। এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে যে কেন ভাইরাল হচ্ছে, এবং এভাবে যারা এই জিনিসগুলোকে ভাইরাল করছেন, যারা যেমন এই যে ভিডিওটি ফুটেজটি এসেছে, এটাতে আমার যেটা মনে হয় উনি যেহেতু আমাদের দেশের বাইরে আছেন উনি করতে পেরেছেন, আদারওয়াইজ আমাদের দেশে যদি কেউ হতো তাহলে তো তাকে স্ট্রাইক দিত বা কিছু একটা করতে পারত। একটা কথাই বলবো যে ডিভোর্স কেস হয়েছে মানেই কিন্তু ডিভোর্স হয়ে যাবে না। মিউচুয়াল ডিভোর্স যদি না হয় তাহলে তো সেটা অনেক টাইম লাগবে, কন্টেস্ট যদি দুজনেই করে। যেহেতু একটা সন্তান আছে, সে যতই টিনু এভাবে ঘুরুক, যতই যা কিছু করুক, কিন্তু যেহেতু একটা সন্তান আছে সেহেতু কোর্ট কিন্তু ভাববে, এবং কোর্ট কিন্তু দুজনকে এক করার চেষ্টা করবে। খুব খারাপ লাগে যখন দেখি যে ওই বাচ্চাটাকে সন্দীপ, ওর মা, ওর মায়েরও তো বয়স হচ্ছে, যেমনই হোক, তো তিনি যেভাবে সামলাচ্ছেন ওরা সারাটা দিন দূরে মানে ধরে আর কি। তো সেখানে টিনা বেশ ফ্রি হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই বোধহয় এদের সত্যি কথা বলতে কি কালচার, শিক্ষা দীক্ষা এগুলো একটা আলাদা জিনিস, এগুলো একটা আলাদা মানে পর্যায়ে পড়ে। সত্যি পয়সা দেখেছে এরা, টিনা দেখেছে খুব পয়সা, এতে এরকমভাবে ভিডিও করে কেচ্ছা বেছে ভিডিও করে খুব পয়সা, তাই বোধহয় এরকম করে করার সাহস পাচ্ছে আরও। কারণ অনেকে মনে করে যে পয়সা থাকলে বোধহয় চরিত্রে কোনো দাগ থাকে না, যেমন আমাদের ম্যান্ডি মনে করে পয়সাই সব, টাকা পয়সা আছে তো কোনো ব্যাপার নেই, যা নয় তাই হয়ে যাবে। একটাই কথা বলবো যে ধীরে ধীরে যা যাচ্ছে আমাদের সমাজটা একদম নোংরা হয়ে যাচ্ছে, এবং এই নোংরামো যত দিন যাচ্ছে, এই যে মিতুতানিশ তো বন্ধ করে দিল হয়তো, কিন্তু আরও যদি এরকম কেউ আসে, যেমন মিতুতানিশের বেলায় যে প্রতিবাদটা হয়েছে, সবাই যেমন বলেছে তুমি নাটক করছো, এবং এটা সত্যি কথা সেভাবে নাটকটা করতেও পারেনি, যেন এগুলোকে সমূলে উৎপাটিত করা হয়। ম্যান্ডি স্যান্ডি চলে গেছে, ওদের আবার হয়তো ওরা চেষ্টা করছে অন্যভাবে অন্য কিছু ঝামেলা করার। এখন তো কেস কাভারি যাই হোক, এই যে নোংরামো, এই যে কেচ্ছা, যা করছে করুক, নিজেরা করুক, নিজেদের বাড়ির লোক জানুক, নিজেদের বন্ধুবান্ধব জানুক। এখানে যদি ব্লগিং করে শুধু ব্লগটাই দেখাক, এটাই বলার ছিল। যদিও এই ভিডিওটা যেটা ফাঁস হয়েছে সেটা টিনা আমাদেরকে দেখায়নি, সেটা অন্য চ্যানেল থেকে ফাঁস হয়েছে। কিন্তু মাঝে মাঝে তো টিনা ইয়ে করে না যে আমি ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে যাচ্ছি, আমি ভ্যালেন্টাইন্স ডেতে বেড়াতে যাচ্ছি, আমি এখান যাচ্ছি ওখান যাচ্ছি, বিভিন্ন রকম আমাদের দেখায়। তো সেক্ষেত্রে সেটাতে মানুষের সন্দেহ আরও বাড়ে। চোখ তো অবশ্যই থাকবে এদিকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।